بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي প্রত্যেকে কয়েকবার উচ্চ স্বরে ইস্তিগফার বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবা ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূল الطاهرين وأصحابه الهادين المهديين أما بعد فقد قال الله تعالى حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا محمد وآله وأصحابه وسلم صلاة الدنيا سلام يا حبيب الله هم مريدم مثالي سنگهرا চোয়াকো তশবিদানে মুস্তাফারা সারা দুনিয়া আরশি হক হে মসনদে রিফাত রসুল
دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کے صلاۃ دنیا رسول اللہ لا رب العرش جس کو جو ملا ان سے ملا بٹتے ہیں کونین میں نعمت رسول اللہ کے صلاۃ یا رسول اللہ اللہ ইচ্ছা করলে প্রাণের নবী থাকিতে পড়েতে না রোষে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা سیدنا جو ماں گھر کے کعبہ بنیا دہرے گھر کے مدینہ جنا مزے بوشے بوشے دیکھ وہ سنار مدینہ سیدنا مولانا محمد وعلى آلِ سیدنا مولانا صلاۃ یا رسول اللہ اعوذ باللہ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب سلم وسلم وبارك عليه کوئی سلیقہ ہے آرزو کا کوئی سلیقہ ہے آرزو کا نہ بندگی میری بندگی ہے یہ سب تمہارا کرم ہے آقا یہ سب تمہارا کرم ہے آقا کہ بات ابھی تک بنی ہوئی ہے
یہ سب تمہارا کرم ہے آقا۔ بشیر کہیے نذیر کہیے انہی سراج منیر کہیے، بشیر کہیے نذیر کہیے انہی سراج منیر کہیے، جو سر بسر ہے کلام ربی وہ میرا آقا کی زندگی ہے، وہ میرا آقا کی زندگی ہے، یہ سب تمہارا یہ سب تمہارا کرم ہے آقا۔ کہ بات اب تک بنی ہوئی ہے یہ سب تمہارا کرم ہے آقا۔ کرال جی تو اتر شکل بہا کدل پرا چٹ شیش نبیر پریمیک میلاد کمیٹی ببستاپنائی پبیتر جشن عید میلاد النبی صلی اللہ تعالی علیہ وسلم او پبیتر فاتحہ یازدہم افلوکے ষষ্ঠতম আজম শান নূরানি ইমানি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সদরে মুকাররম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তাজুল উলামা উস্তাজুল উলামা বাতিলের আতঙ্ক সুন্নিয়তের নয়নমণি غازی ملت مناظر اہل سنت علامہ غازی ابو الکلام بیانی صاحب قبلہ مدہ ذلہ العالی محدث الامین سنیہ فاضل مدرسہ رانیر ہاٹ رنگونیا چٹگرام اتکل پجنتو پرجوشی مانی آواز قرآن سنر آلوکھے اتھنت نورانی ایمانی پرجوش تقریر پر تنبیر پیش کرے چھن حافظ مولانا محمد دلغار حسین القادری صاحب قبلہ داما اقبال ہو خطیب غازی پرا جامع مسجد رنگنیا چٹگرام اجکر محفیل شبہ پرتی تکر چھن حضرت الحاج مولانا عبد السلام صاحب مدہ ذلہ العالی شوکر ادپوک شکل بہا اہدیا فاضل مدرسہ و خطیب حاجی احسان علی چودھری جامع مسجد مسٹر ہاٹ مہن اللہ پاکر دربار افرنت شکر گزار کرچی شکر ادائے کرچی যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের প্রত্যেককে আজকের এই নূরানি ঈমানি মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ময়দানে বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘরের সেহনে বারান্দায় বসে আল্লাহর পাক কালাম রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দর্শন শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক হাদিসের আলোকে জীবন গড়ার নিমিত্তে প্রতি বছর অন্তে
এই জায়গার মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, শুকর আদায়ার্থে ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ ও সালামি পেশ করছি আকায় নামদার তাজদারে মদিনা সুরুল কলব সিনা হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী মালিক মুখতার নবী আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর নূরানি রওজায় আতহারে যে নবী না হলে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা হাদিসে কুদসির ভাষায় ঘোষণা করে দিয়েছেন, লাউলাকা লামা খলকতুল আফলাক, আমি যদি আমার কুদরতি নকশার মধ্যে আমার মাহবুব নবীর সৃষ্টির পরিকল্পনা না করতাম, এই বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল আমার, আমি খালিক কায়নাথের একচ্ছত্র অধিপতি এক অদ্বিতীয় কুল হুয়াল্লাহু আহাদ এক আল্লাহ, এই বিশ্বটাকে সৃষ্টি করতাম না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তমাম সাহাবায়ে রাসূল তাবিন তাবেদাবিন সালফে সালিন রিদওয়ানে তাআলা আজমাইনের দরবারে ঈসা আলাইহিস সালামের হাদিয়া নজরানায়ে মিলাদ মুস্তাফার মুসলসল ফয়জানে মুস্তাফা পেশ করছি। যে সমস্ত সাহাবায়ে রাসূলের শানে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, আসহাবি কান্নুজুম ফাবি আইহিম ইক্তিদায়তুম ওয়া ইহতিদায়তুম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল দুনিয়ার জমিন থেকে পর্দা করার পর আমার এক একজন সাহাবায়ে কেরাম পৃথিবীর মুখে উম্মতে মুহাম্মদের জন্য চলমান জীবনের পাতি হিসেবে কোরআন সুন্নার আলোকে কোরআন হাদিসের আলোকে আমি নবীর এক একজন সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতো সমুজ্জ্বল দৃষ্টান্ত সত্যের মাপকাঠি যাদের অনুসরণ করলে হেদায়েতের উপর ইমানের উপর এহদিনাস সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে বলে আমার নবী ঘোষণা করেছেন, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে তমাম নুফুসে কুদসিয়ার রাজাল গায়েব বিল খুসুস শাইশে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানি ওয়া গিলানি ইমামুল আউলিয়া তাজুল আউলিয়া শাইশে বাগদাদ হুজুর গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানি ওয়া গিলানি শাইয়া লিল কদ্দসিরুল আউলিয়ার বরকতময় নূরানি মাজারে পাকে জিয়ারতের নজরানায়ে আকীদত পেশ করছি, যেই জাতে পাকের সদকায় আল্লাহ পাক পুরা দিন ইসলামটাকে আবার পুনরুজ্জীবন দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে হযরতে কেরাম মঞ্চে উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত মঞ্চের সম্মুখস্থ দূর দূরান্ত থেকে আশিক রসুল নবী প্রেমিক ওলি প্রেমিক সর্বস্তরের সুন্নি জনতা, লাউড স্পিকার আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দানশীন মস্তুরাত আবাদা জাহাদা তৈয়বা তাহারা মা ও বোনেরা পর্দানশীন, তকরিরের প্রারম্ভে আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনারাত তো খিদে লাগি না মাঝে, ফেরেশান হইন না হন, দুঃখ লাগেন না হন, হষ্ট লাগেন না হন। আমার নবী বলেন আসসালামু কাবলাল কালাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ লাভ হবে তখন সালাম বিনিময় শান্তির পয়গাম পৌঁছে দেওয়ার মাধ্যমে, শান্তির পয়গাম বিনিময়ের মাধ্যমে একজন আরেকজনের প্রতি আন্তরিকতা বৃদ্ধি হবে এবং খোদায়ে রহমান নূরানি ফরিশতার আগমনে মাগফিরাত কামনা করতে তাকে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সালাম চাই কি চাই না, আরো জোরে বলেন না সালাম চাই কি চাই না, কে কে চাই একটু দুই হাত তুলে দেখায় দেখি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। এখন তো আমাদের থেকে সালাম আস্তে আস্তে উঠে যাচ্ছে, বাবা যাচ্ছে, মুরব্বি যাচ্ছে, ছেলে সিগারেট নিয়ে রাস্তা দিয়ে বাবার সামনে দিয়ে যাচ্ছে, ঠিক কি না? এভাবে হাজারো দৃষ্টান্ত। প্যারা হাজরিন, আল্লাহর নবী নবুতে জবানে এলান করেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতুল শাহীদ, এই ফিতনা ফাসাদের জমানায় আমি নবীর একটি সুন্নতে মোবারকাকে আমার উম্মতের মধ্যে যে কেউ মজবুত ভাবে আঁকড়ে ধরবে পালন করবে তার আমল নামায়
100 শহীদের সওয়াব দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ কিভাবে হয় আমরা দেখেছি, কোরআনে পেয়েছি, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা জিন্দা মরা নয়, তাদের প্রশংসা আল্লাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা উপলব্ধি করতে পাচ্ছি না, যাদের জ্ঞান গরিমার তকদির করে আনি নাই, আমাদের বুঝ নাই, বুঝার চেষ্টাও করি না, হাও মা করতে থাকি। আল্লাহ ওই সমস্ত শাহাদত বরণকারী শহীদদের স্মরণে এই আয়াতে করিমা নাযিল। শুধু তাই না, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তোমরা মৃত বলে তাদেরকে ধারণাও করিও না, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর, উহুদ, খন্দক, খাইবার যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করেছেন। নিয়ামতে উজমা শাহাদত বরণকারী শহীদদের মতো আর এই জমানায় আখিরি জমানায় সেই শহীদদের কষ্ট ক্লেশের শাহাদতের মর্তবা মর্যাদা উম্মতে মুহাম্মদি আল্লাহর নবীর একটি সুন্নত মোবারকা পালনের বদলতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে আমাদের জন্য জহে কিসমত, বড় খুশনসিবি আর কি হতে পারে, ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই নূরানি মানি কোরআন সুন্নার আলোকে বিষয় ভিত্তিক যে আলোচনা হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমজদার হিসেবে শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলুন। তাই আমি সালামটুকু আবারও আরজ করছি, একটু এই মহাব্বতের আওয়াজে, ইমানি আওয়াজে সালামের উত্তরটুকু আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পবিত্র পাক কালামে মজিদের সূরা আরাফের 157 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মাতাহাতে আমি আপনাদের সম্মুখে হাদিসে পাকের আলোকে আমি উপস্থাপন করার চেষ্টা করব আজকের বিষয়ে, মানব জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন এবং সাহাবায়ে কেরাম নবী প্রেম এবং তাদের অনুসরণ, এর প্র্যাকটিক্যাল হচ্ছে হুব্বে মুস্তাফা, নবীর তাজিম সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা আমাদের সমাজে কথা আছে যে চিনতে যদি ভুল করে তাজিম সম্মান করতেও কি করবে? জোরে বলেন কি করবে? কথা আছে না, তাকে নবী চিনতে হবে, নবীকে জানতে হবে, আমরা কোন নবীর উম্মত, আল্লাহ আমাদের জন্য কোন আদর্শ উপহার দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ মানব জাতির জন্য শ্রেষ্ঠতম মাইল ফলক হিসেবে একটি আদর্শ উপহার দিয়েছেন, সেটা হচ্ছে আমার নূরানি নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নাস্তাগফির, জিন্দাবাদ, জিন্দাবাদ। কার আদর্শ? একটু বাবা কথা বলতে হবে, কার আদর্শ? যতগুলো মানুষ ততটুকু আওয়াজ হচ্ছে না, কার আদর্শ? কার আদর্শ? তো বাবা, আদর্শ তো হাজার মানুষের হাজার চরিত্র, হাজার মানুষের হাজার আদর্শ, হাজার কোটি মানুষের কোটি কোটি চরিত্র হবে, ওই চরিত্র থেকে আমার নবীর চরিত্রটাকে আল্লাহ আলাদাভাবে উপস্থাপন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্র তো হাজার মানুষের হাজার চরিত্র হবে, লক্ষ বান্দার লক্ষ চরিত্র হবে, কোটি বান্দার কোটি চরিত্র হবে, আমি যে মাইল ফলক হিসেবে তোমাদের মাঝে শ্রেষ্ঠতম আদর্শ হিসেবে উপহার দিয়েছি, সেই শ্রেষ্ঠতম আদর্শের ধারক বাহক শ্রেষ্ঠতম হুলুকে আজিম হচ্ছেন আমার মাহবুব নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নাশাইদা মিলাদুন নবী সে আদর্শ হচ্ছে ইন্নাকা লাআলা খুলকিন আযীম আমার নবীর আদর্শ আল্লাহ বলছেন সেটা এমন আদর্শ যে আদর্শ হচ্ছে শ্রেষ্ঠতম সর্বোত্তম আদর্শ যার উপরে আর কোনো আদর্শই নাই জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এখন আমরা নবীর অনুসরণ করতে চাই কি চাই না নবীর তারিফ নবীর ইজ্জত আজমত শোহরত বুলন্দি আওয়াজে করতে চাই কি চাই না আল্লাহ পাক আমাদেরকে নবীর গোলামী করার নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা আমরা দরুদ শরীফ আর একটু মহব্বতের আওয়াজে পড়তে চাই কে চাই না জবান খুলে বলে পড়তে চাই কে চাই না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী সংকটেতে আমরা কর মুক্তি নাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বিসমিল্লাহ ইলাইকুম জামিয়া কুল হে হাবিব বলে দিন কুল হে অদৃশ্য সংবাদ দাতা এলমে গায়বের অধিকারী নবী আপনি পাবলিসিট করে দিন এলান করে দিন কুল হে মাহবুব নবী আপনি বলে দিন ইয়া আইয়ুহান নাস মানব মণ্ডলীকে ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ কায়নাতের রাসূল হিসেবে আপনাকে প্রেরণ করা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন কায়নাতের রসুল হিসেবে আপনাকে প্রেরিত করা হয়েছে জুরে বলেন সুবহানাল্লাহ আর একটু জুরে বলেন তাহলে কায়নাতের মালিককে কায়নাতের খালেককে এই বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডলের সৃষ্টি রাজির স্রষ্টাকে আরো জুরে বলেন না কে আমাদের স্রষ্টাকে আমাদের রিজিকদাতাকে আমাদের পালনকর্তাকে আমাদের খালেককে আমাদের মালিককে যে খালিকে কায়নাতের মালিক আল্লাহ আর সে খালিকে কায়নাতের উপর রহমত হিসেবে প্রেরণ করেছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জোরে বলেন সুবহানাল্লাহ বাজানোর এই শুনু শুনু বন্ধ করে নেব তো মাইক সলক আই সেসা বাংলা হয়ে যার কিছু টেঙ্গে ভাষা দেন এই শুয়ে শুয়ে আরো ডিস্টার্ব করে ইতার আরো ডিস্টার্ব করে বাস মাইক ঠিক আছে আলহামদুলিল্লাহ সলাগ না দেন তো বন্ধ রাখুন ঠিক না বে ঠিক যে খালিক কায়নাতের মালিক আল্লাহ খালিক কায়নাতের মালিক আল্লাহ সে কায়নাতের উপর পাঠিয়েছেন রাসূলুল্লাহ শুধু রসুল হিসেবে নয় কেমন রসুল আল্লাহ ঘোষণা করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা
রহমতাল্লিল আলামিন। হে মাহবুব নবী, আপনাকে সমুদয় জগতের উপর কিছু বাকি আছে? বাংলাদেশের জন্য রহমত, ভারতের জন্য কি কিয়ামত? পাকিস্তানের জন্য রহমত, আমেরিকার জন্য কিয়ামত? আমেরিকার জন্য রহমত, ইন্দোনেশিয়ার জন্য কিয়ামত? ভাগ করেছেন? নয় নয় নয়। আল্লাহ ঘোষণা করলে, হে মাহবুব নবী, সমুদয় জগতের উপর আপনাকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মানে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কোরআন শরীফ কয় পারা? একটু আওয়াজ দেবেন, কয় পারা? প্রথম সুরার নাম কি? সন্দেহ লাগে? সন্দেহ লাগে? আমার এক ছোট্ট ভাই বলেছেন সুরা ফাতিহা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন। ভয় তো রাখবে, আমরা কখন রমজানের ছাদ উঠবে তখন কোরআন শরীফ পড়ার ইচ্ছা পোষণ করি, আর বাকি 11 মাস কোরআনের ধারে কাছে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলুন। কোরআন কয় পারা? একটু খুব তরিত গতিতে আওয়াজ দিন, কোরআন কয় পারা? প্রথম সূরা, প্রথম সূরা নাম কি? ফাতিহা। নাম কি? আমাদের দেশে কতগুলো মোল্লা আছে ফাতিহা বিরোধী করে, আছে না নাই? ফাতিহা নাই কোরআনে, ফাতিহা নাই হাদিসে, ফাতিহা গুলো শরীয়তের বিধান নয়, এগুলো খাওয়ার জন্য সুন্নিরা কোন একটা উপাদান বের করেছে। কয় কি কয় না? বলে কি বলে না? তাহলে সূরা 30 পারা কোরআন আমাদের একটা, তাদের আর একটা নাকি? কোরআন কয়টা? বুখারী কয়টা? হাদিস গ্রন্থ বুখারী শরীফ কয়টা? আরো ধরুন কয়টা? পৃথিবীর কুল কায়নাতের জন্য হেদায়েতের শ্রেষ্ঠতম বাণী সম্বলিত কিতাব কোরআনুল কারীম কয়টা? জোরে বলেন না কয়টা? হাদিস কয়টা? একটা। কোন মধ্যে তারতম্য নাই, আছে পার্থক্য আছে? তাহলে যারা ফাতিহা বিরোধিতা করে আমার মনে হয় তাদের 30 পারা কোরআনের মধ্যে সূরা ফাতিহা নাই, তাই না? তাই না? এমন বোঝা যাচ্ছে না ফাতিহা বিরোধী, ফাতিহা নামটা রেখেছে কে? জোরে না কে? শয়তান দুনিয়ার জমিনে খালিকে কায়নাতের মধ্যে 4 বার কান্না করেছে। প্রথমবার যদিন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে সিজদা করে নাই, জিল্লাতি পোশাক পরায় দিয়েছেন আল্লাহ, লানতের পোশাক পরায় দিয়েছেন। আরেকবার জান্নাত থেকে বের করে দেওয়ার সময় আরেকবার কান্না করেছেন, যেদিন নবী আগমন করেছেন সেই দিন আরেকবার কান্না করেছেন, যেদিন সূরা ফাতিহা শরীফ নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার কান্না করছে? ইবনে কাসিরের মধ্যে রয়েছেন, কয়বার কান্না করেছেন? 4 বার কান্না করেছেন। কুল কায়নাতের সমস্ত কিছু আমার নবীর আগমনে খুশি হয়েছে, একটি জাত খুশি হয় নাই, সেটাকে ইবলিস। জোরে বলেন ইবলিস, শয়তান। আবার শয়তান হওয়ার পরেও আল্লাহর কাছে নালিশ করলেন, যখন এই আয়াতে করিমা নাজিল হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আল মাহবুব নবী, আপনাকে সমুদয় জগতের উপর রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। এই আয়াত যখন নাজিল হয় শয়তান আল্লাহর কাছে আফিল বিভাগে আফিল করে যে আল্লাহ, আপনি তো খালেকে কায়নাতের মালিক, এই কায়নাতের রহমত যদি রসুল হয় তাহলে আমি শয়তানের উপর কি রহমত, আমাকে একটু বাতলায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি কায়নাতের মালিক, কায়নাতের রহমত আপনার মাহবুব নবী যদি রহমত হয়ে থাকে, এই হালকে কায়নাতের মধ্যে আমি শয়তানও তো আসি, আছে না নাই? তো আমার উপর কি রহমত, সেটা একটু আমাকে বলে দেন।
আপনার নবী যদি রহমত হয় আমি কেন রহমত থেকে বঞ্চিত হব। জোরে বলেন সুবহানাল্লাহ। নালিশ কে করলো? শয়তান। কোথায়? আল্লাহর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে শয়তান, তুমি আফিল করেছো ঠিক আছে, কিন্তু কি বিষয়ে আমাকে বলো? শয়তান বলে, আল্লাহ আপনি খালিকে কায়নাতের মালিক, সূরা ফাতিহার শুরু দিয়ে দাবি করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনারই জন্য যিনি এই জাহানের মালিক, খালিকে কায়নাতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার হাবিবের বেলায় বলেছেন, ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমুদয় জগতের উপর রহমত হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শয়তানের পিছনে একটি ফেরেশতা লেলিয়ে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন আমাকে শাস্তি দেওয়ার জন্য, যতদিন না কিয়ামত হয়, যতদিন না দুনিয়া ফানা হয়, আমি শয়তানের উপর একটা শাস্তি দেওয়ার জন্য আপনি ফেরেশতা দিয়েছেন। ওই ফেরেশতা আমাকে সকালে একটা থাপ্পড় মারে, সন্ধ্যায় একটা থাপ্পড় মারে। জোরে বলেন, সকালে একটা থাপ্পড়, সন্ধ্যায় কাকে? জোরে বলেন না কাকে? আর জোরে না কাকে? শয়তানকে। তো আজকাল মিলাদুন্নবীর বিরুদ্ধের গালে থাপ্পড় আসে না কেন? এটা আমার নবীর রহমতুল্লিল আলামিন হওয়ার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। না হলে এই কাকুদের অবস্থা কি হইতো? গালের বারান্দা ফুলা ফুলা মেডিকেলের ঘর, মেডিকেলের ঘর, ক্লিনিকার ঘর হইতো, ঠিক না বে? ঠিক। জোরে বলো ঠিক না বে? ঠিক। শয়তান বলে, ইয়া রাব্বুল আলামিন, আমাকে সকালে একটা তাপ্পর, সন্ধ্যায় একটা তাপ্পর, আপনি বলেছেন খালিকে কায়নাতের মালিক আল্লাহ, আপনার মাহবুব নবীকে রহমত, কিন্তু আমি তো রহমত থেকে বঞ্চিত হলাম, আমার উপর শাস্তি যদি এটা জারি থাকে তাহলে রহমতুল আলামিন রহমত থেকে আমি বঞ্চিত, তাহলে একটা নেগেটিভ সাইড উপস্থাপন হচ্ছে। আল্লাহ আপনার এই রহমতুল আলামিনের রহমতটা আমাকে পরিপূর্ণভাবে বুঝাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, শয়তান বুঝতে পারছি তোর কৌশল, তোর কৌশলটা কি আমি বুঝতে পারছি। হে শয়তান ইবলিস, শুন, আজ থেকে আমার নবীর উসিলায়, আমার নবীর রহমাতুল আলামিন হওয়ার বদৌলতে তোমার কাছে সকাল সন্ধ্যা যে ফেরেশতা থাপ্পড় মারার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি শাস্তি দেওয়ার জন্য, রহমতুল্লিল আলামিনের আগমনের সদকায়, এই আয়াতে করিমা উপস্থাপন করার সদকায় তুমি শয়তানের উপর থেকে থাপ্পড়ের শাস্তি আজ থেকে মওকুফ করে দিলাম। জোরে বলেন। আরো জোরে বলেন। আর শয়তানের যদি সেই শাস্তি জারি থাকতো, আমাদের দেশের এই কৌমি ওয়াহাবি মওদুদি খারেজি রাফিজি গাঠিওয়ালা যারা আছে নবী বিরোধী, মিলাদুন্নবী বিরোধী, তাদের অবস্থা মেডিকেলার ঘর হইতো, মেডিকেলার ঘর হইতো, ঠিক না বেঠিক? জোরমা ঠিক না বেঠিক? সেটা আজ রেহাই পাচ্ছে আমার নবীর উসিলায়, ঠিক না বেঠিক? মাদারেজুন নবুয়াত কিতাবের মধ্যে রয়েছে। اللهم صل على وعلى آل سيدنا. الله بر اي شيطان আজ থেকে তোর উপর যে আযাব, যে লানত, যে শাস্তির নির্দেশনা আমি আল্লাহ দিয়েছিলাম আমার রহমতুল্লিল আলামিনের উসিলায়, তোমার সেই শাস্তি আমি আজ থেকে বন্ধ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। প্যারা হাজরি বান্দা হয়ে যায়, কলম নূরানি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে পৃথিবীর বুকে আমি আল্লাহকে মানে খালেকে কায়নাতের সমস্ত জাত সমস্ত সৃষ্টি রাজি, আমি আল্লাহর সৃষ্টি রাজিরা আমি স্রষ্টাকে মানে আমার এবাদত বন্দেগি করে, আমার তারিফ করে, আমার জিকির করে, আমার প্রশংসা করে, আমি চাই খালেকে কায়নাতের মধ্যে আমি আমাকে প্রকাশ করেছি আজহার তুর রুবুবিয়ত, আমার রুবুবিয়তটাকে তৌহিদটাকে জাহের করেছি আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন কুল কায়নাত আমার জিকির করে, আমার ইয়াদ করে, আর আমি আল্লাহ চাই আমার মাহবুবের তারিফ ও সাথে সাথে করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? কালমা শরীফ মিম্বরের উপর আছে না নাই? একটু জোরে সুরে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কালমার মধ্যে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? আল্লাহর জিকির, আল্লাহর তারিফ, তৌহিদ, ঠিক না বেঠিক? এরপর আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? এটা কি? রেসালত। তাহলে কালমার মধ্যে দুটি অংশ রয়েছে, একটি তৌহিদ আর একটি রেসালত, আছে না নাই? দুটার সমন্বয়ে হচ্ছে কালমা, ইমানি কালমা। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ সাজিয়েছেন বারোটি অক্ষরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাজিয়েছেন কয়টি অক্ষরে? জোরে বলেন না কয়টি? আরো জোরে বলেন না কয়টি? বারোটি অক্ষরে। আল্লাহ বলেন আমি যে হে আমার মাহবুব নবী, আপনাকে দুনিয়ার জমিনে কোন মাসে কোন তারিখে পাঠাবো? মাহে রবিউল আউয়াল, রবিউল নূর শরীফের ১২ তারিখ সুবে সাদিক মুহূর্তে পাঠাবো আমি আল্লাহ। কালেমার তৌহিদ এবং রেসালাতের মধ্যে সেই গুণতিক সংখ্যা ১২ অক্ষরে তৌহিদ, ১২ অক্ষরে রেসালত, সমন্বয়ে ২৪ অক্ষরের ইমানি কালমার মধ্যে নবীর আগমনের সুসংবাদ লিখে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এবার আসেন প্রথমে লা ইলাহা, এরপরে মুহাম্মাদুর। আমরা সেজন্য বলি নারায়ে তাকবীর, এরপরে কি বলি? নারায়ে ইয়া রাসূল। তাহলে তৌহিদ পালন করলাম, রেসালাত পালন করলাম, ঠিক না বেঠিক? এখন আমাদের দেশে কতগুলো দেখা যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, কয় কি কয় না? জোরে বলে না কয় কি কয় না? বলে কি বলে না? এখন বলুন ইসলাম কি বিপ্লব ঘটাতে এসেছে না বিপ্লব বন্ধ করতে এসেছে? জোরে বলেন না, ইসলাম এসেছে বিপ্লব বন্ধ করতে নাকি বিপ্লব করতে? বন্ধ করতে, ঠিক না বেঠিক? তাহলে আজ যারা সেই ইমানি কালমার অনুসরণ করে না তাদের ইমানের খতরা আছে না নাই? তাদের আকিদার খতরা আছে না নাই? তারা যে গুমরা আর বুঝতে বাকি। সুন্নি রায় হচ্ছেন সঠিক পথ, সাহাবায়ে কেরামের পথ, সরকার মদিনার ইহদিনা সিরাতুল মুস্তাকিম, খোদার আনিত বিধান মোতাবেক, শরীয়তে মুহাম্মদি মতে, মযহাবে হানাফি মাসলকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত হচ্ছে সেই হক দল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আমার নবী এলান করেন আনা ওয়া আসহাবি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সৎপথ কোনটা,
সঠিক পথ কোনটা? আমার নবী বলেন, আমি যেখানে, আমার সাহাবী যেখানে, সেটাই হচ্ছে সত্যের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। আমার খুলাফায়ে রাশিদের যেখানে, আমার সুন্নাত যেখানে, খোদার ইহদিনাস সিরাতুল মুস্তাকিম রয়েছে সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া বাকিগুলো হচ্ছে সব গোমরা। বাকিগুলো সব কি? এটাই হচ্ছে মূল কথা। আল্লাহ পাক আমাদেরকে ঈমান রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন জমীন ও জামা তুমারে লিয়ে মকিন মাকা তুমারে লিয়ে চুনিন চুনা তুমারে লিয়ে বনে দুজাহা তুমারে লিয়ে আল্লাহুম্মা সাল্লি কোন হরফ লাগিয়েছেন? বা তাজিম খ আছে, নুন আছে, নুকতা ছাড়া স্পটওয়ালা কোন হরফ, দাগওয়ালা কোন হরফ নাই। আল্লাহ বলেন, ও আমার মাহবুব নবী, আমি আপনার নামটাও লাগাবো, আমি আপনাকে সাজাবো আমার রঙে, সিবগত আল্লাহ, আমি আল্লাহর রঙে আপনাকে রঙিন করব, আপনিও আমার রঙে রঙিন হবেন। আমি আল্লাহ নক্তা বিহীন হরফ দিয়ে আমি আল্লাহকে সাজিয়েছি। ও আমার মাহবুব নবী, আপনার নামটা মুহাম্মদ লিখব, কোন নক্তাওয়ালা হরফ লাগাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? কলমা মসজিদে আছে, কলবে আছে, চোখের দৃষ্টিতে এনে হরফগুলো গুনগুনে দেখেন, আল্লাহ এবং মুহাম্মদ নাম টুকু একটু ইসমে পাক টুকু জল্পনা কল্পনা করেন কোন ভুল হচ্ছে কিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, দুশমনে আহমদ বিশিদ তু কিজিয়ে মুলহেদু কা ক্যা মরুয়াত কিজিয়ে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, প্যারে আদিবন্দা কয়ে যাই আল্লাহ বারড়ক করে তাওহীদ, বারড়ক করে রিসালাত। আল্লাহর নামে যেমন নুকতাবিহীন, নবীর নামও নুকতাবিহীন। এরপরে আসেন আল্লাহ বলতে হা করে বলতে হয়, ঠিক না বেঠিক? আর নবীর নামটা বলতে হা বন্ধ করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ বলেন আমার নাম দিয়ে শুরু হবে, আমার নাম দিয়ে শুরু হবে, কলবের দরওয়াজা খোলা হবে, আর আমি খোদার নিয়ামত ভক্ষণ করে বুক করে ঈমান আকীদাকে মজবুত করে রসুল আপনার নামে দরজা বন্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, ঠিক না বেঠিক? আল্লাহ বলতে টুটফাক করে হা করে বলতে আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ, ঠিক না বেঠিক? মোহাম্মদ বলেন তো দেখি হা করে বলেন তো দেখি আল্লাহ দেখেন কোথায় খোদার রাস রেখে দিয়েছেন, কোথায় খোদার শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ নবীর নিদর্শন রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা নবীর উসিলায় রেহাই পাচ্ছি, না হলে যে হা করতেছেন ওই হার মধ্যে রেখে দিত খোদা।
একমাত্র নবীর উসিলায় ওই হাঁটা বন্ধ হয়েছে। ফোকা মাকড় ঢুকত, জীবাণু ঢুকত, বাতাস আবদন হচ্ছে, সেটার সাথে সাথে কত রকমের আবর্জনা ঢুকত, একমাত্র নবীর উসিলায় সে হাঁটা বন্ধ করে আমার আপনার উপর এহসানে আজিম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি পাতায় পাতায় সুরায় সুরায় আয়াতে আয়াতে অক্ষরে অক্ষরে আল্লাহ লিখেছেন আমার মাহবুব নবীর শান। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় কি করে ভুলবো তোমায় বল তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তুমি, ও মদিনা তুমি, আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, বন্ধুর শানে দুরুদ পড়ে ও মদিনা, বন্ধুর শানে দুরুদ পড়ে আল্লাহ একজনা, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তুমি, ও মদিনা তুমি, সমস্ত প্রশংসা তারই জন্য যিনি জাহানের মালিক। আর আল্লাহ আমার নবীর শানে ঘোষণা করেছেন, ওয়ামার সাল্লা কাইল্লা রহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? জোরে বলেন না ঠিক না বেটি? এইভাবে আল্লাহ কোরআন 30 পারা সম্বলিত পুরো কোরআন হচ্ছেন আমার নবীর শ্রেষ্ঠতম খুদার কুদরত, নবীর মুজেজা এবং সাহিবে কোরআনে আমানতদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খালিকি কায়নাতের মালিক, নবী রহমত লিল আলামিন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন আমার নবীর আদর্শের উপর বাইন্ডিং করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য মাইলফলক শ্রেষ্ঠ আদর্শ হিসেবে উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এবার আসেন দুনিয়ার জমিনে খালিক কায়নাতের মধ্যে, খোদার পরে এই পুরা জগৎটার মধ্যে কি কি আছে, আকাশ বাতাস তরুলতা গাছপালা নদী নালা পাহাড় পর্বত, জিন ইনসান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা সাংমা আছে না নাই, সবার মালিক কে? আরো জোরে, সবার মালিক কে? সবার উপর রাসূল হিসেবে পাঠিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু রাসূল হিসেবে কায়নাতের উপর পাটি কান্ত হয় নাই, হে আমার মাহবুব নবী, আপনাকে সমুদয় জগতের উপর যেমন রাসূল, আপনার রিসালাতের মাহবুবিয়তের রহমত বিদ্যমান রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আর ঠিমানি আওয়াজ দিয়ে বলেন।
ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যে তাই পেলে একবার মন চাই বারে বার, দু জাহানে চলে ওগো তোমার জমিদারি, দু জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, সারা দুনিয়া তৌহিদ বিদ্যমান, সাথে সাথে আল্লাহ কায়নাতের উপর নবীর রহমত রেখেছে বিদ্যমান। সুরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ ঘোষণা করেছে ইয়া ইউহান্নাসু, মানব মণ্ডলীকে আপনি যে কায়নাতের রসূল হিসেবে এসেছেন ওই সংবাদটুকু একটু বলে দেন। সুরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হিন্দুদের পিতা, খ্রিস্টানদের পিতা, জুম্মাদের পিতা, চাকমাদের পিতা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সমস্ত মানব মণ্ডলী যারা রয়েছেন, মানব জাতি বলে যারা রয়েছেন, সবার পিতাকে হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, মুসলমান জাতির পিতাকে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শ্রেষ্ঠত্ব দান করেছেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতৃত্ব আবওয়াব, যে সমস্ত মানব জাতির, সমস্ত মানব জাতির উপরে যেভাবে বিদ্যমান আমার নবীর রেসালত, আমার নবীর নবুয়ত বিদ্যমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী হচ্ছেন আদমের নবী, ঈসার নবী, মুসা ইসলামের নবী, ঠিক না বেঠিক? জোরে বলেন না ঠিক না বেঠিক? সেজন্য কায়নাতের উপর আমার নবী রসুল হিসেবে এসেছেন, সেটার গ্যারান্টি আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে দান করেছেন, আমার নবীর আদর্শ মাইল ফলক হিসেবে উপস্থাপন করেছেন, আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন। ওয়াকুল ইয়া আইয়ুহান নাসু ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে মাহবুব আপনি বলে দিন মানব মণ্ডলীকে, সমুদয় জগতের উপর রাসূল হিসেবে আপনাকে প্রেরণ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এবার আসেন হাদিসে পাকের আলোকে, মিশকাত শরীফের মধ্যে 504 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক মজুদ রয়েছেন, আমার নবী নবুওয়াত জবানে সাহাবায়ে রাসূলদেরকে উপস্থাপন করেছেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, কানান নবিয়্যু ইউবাসু ইলা কওমিহি আসাতান ওয়া বুইস্তু ইলান নাসি আমাতান, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হে আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীর জমিনে আল্লাহ 1,24,000 পয়গাম্বর নবী রসুল, 3,36,000 মতান্তরে নবী রসুল পয়গাম্বর, আল্লাহ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল পৃথিবীর জমিনে আগমন করেছে, তশরিফ আনয়ন করেছে, সমস্ত নবী রসুলগণ এসেছেন নির্দিষ্ট কওমের হাদি হিসেবে, নির্দিষ্ট জায়গার নবী হিসেবে, নির্দিষ্ট বনি ইসরায়েলের নবী হিসেবে, নির্দিষ্ট জায়গার প্লেসের নবী হিসেবে, আর আমি রসুল এসেছি কুল কায়নাতের রসুল হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। সমস্ত নবী রসুলরা এসেছেন নির্দিষ্ট জায়গার রসুল, নির্দিষ্ট বনি ইসরায়েলের রসুল হিসেবে, তৌরাত ইঞ্জিল জাবুরের নবী হিসেবে, নির্দিষ্ট জায়গা তুর পাহাড়ের ইবাদতকারী হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর জন্য নির্দিষ্ট জায়গা ফিক্স ছিল না, আমার নবীর জন্য আল্লাহ খালিক কায়নাতকে আম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ইচ্ছা করেলে প্রাণের নবী থাকিতে পারিতে না রসে, উম্মতেরি মায়ায় পড়ে সুর
সাল্লে সমস্ত নবী রসুলরা এসেছেন নির্দিষ্ট কৌমের নবী হিসেবে, নির্দিষ্ট জায়গার নবী হিসেবে, আর আমি রসুল নির্দিষ্ট জায়গার রসুল নয়, আমি রসুল শুধু মক্কার রসুল নয়, আমি রসুল শুধু মদিনার রসুল নয়, আমি রসুল খালিকে কায়নাতের খুদার স্রষ্টার সৃষ্টিরাজির উপর রসুল। জুরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জুরে বলেন। সে দৃষ্টান্ত উপস্থাপন করা যায়, হযরতে জলিলুল কদর পয়গম্বর মুসা কলিমুল্লাহ আসরা নাই ছিলেন কিনা? জুরওয়ান আসরা নাই? আল্লাহ মুসা কলিমুল্লাহ আলাইহিসসালামের জন্য একটা জায়গা নির্ধারণ করেছেন, একটা জায়গা নির্বাচন করেছেন, সেই জায়গাটার নাম কি? কোথায় গিয়ে কথা বলতেন মুসা আলাইহিসসালাম? আরো জুরে, আরো জুরে। দুজাহাঁ পে সায়া হনকো তো খুদা নে উনকি মর্জি সে বানায়া হুজাহাঁ কে তো খুদা নে উনকি মর্জি সে বানায়া হে সারা দুনিয়া তোরে পে কাহা রব নে লন্তরানি মুসা। কোন পাহাড়ের নাম ভুলে গেলেন নাই? কোন পাহাড়? জুরবরন কোন পাহাড়? তুর পে কাহা রব নে লন্তরানি মুসা, তুর পে কাহা রব নে লন্তরানি মুসা, লেকিন মেরে আকা কো রব নে আরশ পর বুলায়া হে সালা দুনিয়া। হযরত জলিল কদর পয়গম্বর সাইয়েদুনা মুসা কলিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে যে জায়গাটা আল্লাহ নির্বাচন করেছেন মুসা আলাইহিসসালামের জন্য, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, হে মালিক আল্লাহ, হে দাতা আল্লাহ, হে রব্বুল আলামিন, আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই, অনেকদিন কথা বলেছি, এবার জাহিরি ভাবে একটু দেখতে চাই। আল্লাহ বলে লন্তরানি মুসা, লন্তরানি মুসা, আমাকে কখনো দেখা সম্ভব না, আমাকে কখনো দেখা সম্ভব না। মাহবুবিয়তের খাতিরে শেষ পর্যন্ত আল্লাহ মুসা আলাইহিসসালামকে দেখা দেওয়ার নির্দেশনা দান করলেন। অমুক দিন অমুক সময়ের মধ্যে 70,000 পর্দা ভেদ করে আল্লাহ তুর পাহাড়ে জালওয়া আফরুজ কুদরতি নিশানি নূর তাজাল্লি দান করবেন। আই মুসা ওয়েলকাম সেই দিনের দাওয়াতে মুসা আলাইহিসসালাম ওই দিন এখানে উপস্থিত, আর তাজাল্লি ইলাহী দান করলেন। 70,000 পর্দা ভেদ করে জালওয়া আসলো তুর পাহাড়ে, মুসা আলাইহিসসালাম দেখে বেহুশ হয়ে গেলেন। ওই তুর পাহাড় জলে আমাদের আপনার জন্য শেফা স্বরূপ আল্লাহ নিয়ামতে আম্বিয়া নিয়ামতে কুদরতি নূরানি জালওয়ায়ে আফরুজ ওই পাহাড়ের মাটিটাকে আমাদের জন্য সুরমা বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। সুরমা বানিয়ে দিলেন নবীর কদম লাগার কারণে, খুদার ঝলওয়ায়ে নূর তাজল্লি পড়ার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আর আমার নবীর জন্য কি জায়গা ফিক্স ছিল? ফিক্স ছিল না। আমার নবীকে আল্লাহ একেবারে নিতে 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 আর শাহজিমি নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ঠিক না বেঠিক জোরে বল না ঠিক না বেঠিক মূসা আলাইহিস সালাম ওই পাহাড়ের জলবায়ু ইলাহি দেখতে সহ্য করতে পারে নাই সরাসরি দেখা সম্ভব হয় নাই ওই মকান পর্যন্ত আল্লাহ মূসা আলাইহিস সালামকে দান করেন নাই ওই শ্রেষ্ঠতম মকান খোদার জলওয়া জাহিরি ভাবে নূরানি চোখকে দেখার সেই নেয়ামত আতা করেছেন আল্লাহ আল্লাহর মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন মেরাজ যায় আল্লাহ রে হাবিব নবী কামিলিওয়ালা মেরাজ যায় আল্লাহ রে হাবিব নবী কামিলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ জুরে ইয়া রাসূলুল্লাহ গুপ্ত কথা প্রকাশিত সপাকে গভীরাতে বুরাক চলে আর সমওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আর কি মানে আওয়াজ দিয়ে বলো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে শাহিনি শাহে মদিনা জশনে ঈদে মিলাদুন নবী ফাতিহায়ে ইয়াজদাহুম উস্তাজ উলামা মুনাজির আহলে সুন্নাত উস্তাজি আল্লামা গাজী আবুল কালাম বায়ানি সাহেব কিবলা মদ জিল্লুল আলী নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামিলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ মেরাজ আল্লাহ নবীকে দান করেছেন যে নিয়ামতে ওই নিয়ামত কোন নবী আম্বিয়া আলাইহিসসালামকে দান করেন নাই ঠিক না বেঠিক প্রয়োজন হয় তুর পাহাড়ে আসো আই মূসা খোদার সাথে কালাম করার ইচ্ছা হয় তুর পাহাড়ে আসো আই মূসা বনী ইসরায়েলের জন্য নিয়ামত নেওয়ার দরকার আই মূসা বনী ইসরায়েল আমার বান্দা আপনার উম্মতের জন্য আমার খোদার নির্দেশ দান ফরমান জারির দরকার তুর পাহাড়ে আসো অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল অন্য কোথাও নিয়েছেন যে মূসা আলাইহিস সালাম তুর পাহাড় পুরাণ হয়ে গেছে এবার হাগরাসুরি চলো এবার রাঙ্গামাটি চলো এবার বান্দরবান চলো এবার সাদেক ভ্যালির পাহাড়ে চলো কষ্ট দিয়েছে একদিক দিয়ে আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাম তো ইসলামকে কষ্ট দেয় নাই যেহেতু জলিলুল কদর শ্রেষ্ঠতম পয়গম্বর মূসা আলাইহিস সালাম জুরে বলেন সুবহানাল্লাহ একদিক দিয়ে মূসা কালিমুল্লাহর শান তুলে ধরেছেন অন্যদিকে আল্লাহ সমস্ত নিয়ামতের গুণের আদার মাহবুব নবী মেহবুবে খোদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানকে তুলে ধরেছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আমার নবী যখন মক্কায় ছিল সূরা মক্কি হয়েছে আমার নবী যখন ওই জন্মভূমি নিজ জন্মভূমি আপন মৌলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফারে কুরাইশের কারণে দুশ্মনের দিন দুশ্মনের রাসূলের কারণে দুশ্মনের ইলাহিয়তের কারণে তাগুদি শক্তিদের কারণে যখন জন্মভূমি প্রতিকূল হয়ে যায় খোদার নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় যায় হযরত জিব্রাইল মদিনায় আল্লাহর কালামও মদিনায় খোদার নির্দেশও যায় পিছে পিছে মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ
ঠিক না বেঠিক? জোরে ঠিক না বেঠিক? আল্লাহ মূসা আলাইহিস সালামকে এদিক সেদিক ছুটাছুটি করেন নাই, কারণ আমার নবীর কথার সত্যায়ন এবং কোরআনের আয়াতের প্র্যাকটিক্যাল উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে থিওরিক্যাল, আমার নবী হচ্ছে প্র্যাকটিক্যাল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য একদিক দিয়ে মূসা আলাইহিস সালামের শান মানকে ইস্তিকামত রেখেছেন, আর ইমামুল আমবিয়া ইমামুল মুরসালিন মাহবুবে খোদার শান মানকে আল্লাহ বুলন্দ মর্তবা দান করেছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবী যখন মক্কায় ছিল, কালাম কোথায় আসত? জিব্রাইল কোথায় আসত? জোরে বলেন কোথায়? মক্কায় আসত, খোদার নির্দেশ আসত মক্কায়। ঠিক না বেঠিক? জিব্রাইল আলাইহিস সালাম বলেন আনা সাইয়্যিদুনা। জিব্রাইল আলাইহিস সালাম ইন্নামা খুলিকা লিখিদমাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আমি জিব্রাইলকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর মাহবুব নবীর খাদেম হওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। তো যে নবীর খাদেম জিব্রাইল, সেই নবী আমার আপনার মতো হতে পারে? আমাদের দেশে কতগুলো গন্ড মুরুক্ষ কৌমি লোক আছে যারা নবীকে বড় ভাইয়ের মতো সম্মান দেওয়ার জন্য কিতাবে লিখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। কোন মতম উড়ে ফতম আসমানে গিয়েছে? বিজ্ঞানীরা তাদের খোদার নিয়ামতে কোরআন হাদিস গবেষণা করে, খোদা তাদেরকে ওই বিজ্ঞানের নিয়ামত দান করেছেন, গবেষণা করে তারা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছেন। হাটাজারির কোন মতম ফতম আসমান পর্যন্ত গিয়েছে? দশাত উপরে উঠে দেখাইছে? আল্লাহ সমস্ত বদ আকিদা বদ খাসলতের মানুষ থেকে সুন্নি মুসলমান সরল মনা মুমিন মুসলমানের ইমান আকিদাকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন। আমার নবীর খাদেমকে জিব্রাইল নির্দেশকার খুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা খুলিকা লিখিদমাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমাকে সৃষ্টি করেছেন রুহানি জগতে যখন আল্লাহ নবীদেরকে নবুয়ত তকসিম বন্টন করছেন, নবীদেরকে বেলায়েত বন্টন করছেন, ওই মুহূর্তে খোদার দরবারে আমি জিব্রাইলে ফরিয়াদ করেছিলাম আই আল্লাহ আমার তকদিরে একটা নিয়ামত লিখে দাও। আল্লাহ বলেন তোমার তকদিরে তো নিয়ামত লিখাই রয়েছে, সেটা হচ্ছে আমার মাহবুব নবীর খাদেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আরো জোরে বলেন اللهم صل على سيدنا محمد نبينا صلى الله عليه وسلم থাকিতে পারিতে না রোষে মুহাম্মাদ নবিয়ানা পেরাজিন মুসাসাদুসলামকে আল্লাহ তোর পাহাড়ে নির্ধারণ করেছেন, আর আমার নবীর জন্য শুধু মক্কার নবী নয়, মদিনার নবী নয়, আরবের নবী নয়, জাজিরাতুল আরবের নবী নয়, বাংলাদেশের নবী নয়, ভারতের নবী নয়, আমেরিকার নবী নয়, ইন্দোনেশিয়ার নবী নয়, কুল কায়নাতের রসুল হিসেবে রহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। শুধু ওয়াজুদ আছে রহমাতুল লিল আলামিন মসজিদে শুধ হামার ইয়ে জমিন সারা দুনিয়া ইসলাম এবং আমার নবীর এই 500 বছর মতান্তরে এই গ্যাপটুকু তাগুদি শক্তির বেড়ে গিয়েছিল। কুফারে কুরাইশদের কাফির মুশরিকদের আসলা আসফালন বেড়ে গিয়েছিল। ওই মধ্যে রবির নূর শরীফ আমার নূরানি নবীর আগমনের নূরানি কদম জমিনে লাগার সাথে সাথে জমিন অপবিত্র হয়ে গিয়েছিল, বর্বরতা অগ্রতা ভরে গিয়েছিল। আমার নূরানি নবীর কদম লাগার কারণে কুল কায়নাত মসজিদ জায়নামাজে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহান।
আরো একটু জোরে বলেন। সেজন্য আমার নবীর কালান নবী ইউবাসু ইলা কওমি হাসাতান, সমস্ত নবী রাসূলগণ নির্দিষ্ট জায়গার জন্য এসেছেন। আর ওয়াবুইস্তু ইলান নাসি আম্মাতান, আমি রাসূল নির্দিষ্ট জায়গার নবী নই, নির্দিষ্ট প্লেসের নবী নই, নির্দিষ্ট স্থানের নবী নই, নির্দিষ্ট কওমের নবী নই, আমি নবী গোলাম কুল কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসলাম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। সবসে 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 সব নবী রহ গে আরশ আজম পে পৌঁছা হামা সবসে আলা সবসে বালা। ঠিক কিনা প্যারা হাজরিন, আপন আপন নবীকে আপন আপন মাকামাতে বুলন্দি মর্তবায় মর্যাদায় রেখেছেন, সমাসীন করেছেন, আর আমার নবীকে শ্রেষ্ঠত্ব আসনে আসীন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে কিতাবে পাওয়া যায় যে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা হযরতে মূসা কলিমুল্লাহকে 70,000 পর্দা ভেদ করে তাজাল্লি নূরানি দান করলেন। মূসা আলাইহিস সালাম বেহোশ হয়ে গেলেন, জাহিরি চোখে দেখা সম্ভব না, কারণ খোদা দেখার আয়না হচ্ছে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মিরাজের রাতে আল্লাহ যখন উম্মতে মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন, ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পাককালে প্রতি মধ্যে মূসা আলাইহিসসালামের সাথে নবীর সাক্ষাৎ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর হাবিব, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের উম্মতের হায়াতের বাজেট লম্বা ছিল, বেশি বেশি ইবাদত করার সুযোগ ছিল, আপনি নবীর উম্মতের হায়াতের বাজেট তো হবে সংকীর্ণ, কম কম সময়ের মধ্যে ফজিলত বলা কিছু খোদাই নিয়ামতের বরাদ্দ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, যান একটু মওলার দরবারে গিয়ে আর একটু বন্ধুত্বের, মাহবুবে খোদা আপনি একটু যান বন্ধুত্বের খাতিরে একটু আবদার করেন, আপনার উম্মতের জন্য যেন নামাজটুকু আর একটু কমিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে 9 বার এসেছিল, আসা যাওয়া করেছিল লামা খান এবং মূসা আলাইহিস সালাম, এর পর্যন্ত ওই মুহূর্তে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার দরবার থেকে 9 বারে 5:45 ওয়াক্ত নামাজ মওকুফ করা হয়, আর ওই 9 বার আসা যাওয়ার মধ্যে মূসা আলাইহিস সালাম আইনায়ে মুস্তাফার মধ্যে দিদারে খোদা দর্শন করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন যে আমি মূসা তো তুর পাহাড়ে দেখা সম্ভব হয় নাই, মলায় কায়নাতের মেহবুবে খুদা হাবিবুল্লাহ তো দিদারে ইলাহিয়ত ধন্য হয়ে এসেছে, এই সুযোগে আমি বাহানা করলাম, একদিন দিয়ে উম্মতের জন্য ওসিলা করলেন, অন্য দিক দিয়ে খুদা দেখে নিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূরানি চেহারায়। বাকে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা সুলতানা মুহাম্মাদ, ইচ্ছা করলে প্রাণের নবী থাকিতে পারতেন আরশে, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
এবার আসুন, আল্লাহর নবী খালিক কায়নাতের রাসূল জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী যখন মক্কায় ছিল, জিব্রাইল মক্কায়, খোদার কালাম মক্কায়, খোদার নির্দেশ মক্কায়, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেদিকে মক্কা ছেড়ে মদিনায়, খোদার কালামও মদিনায়, খোদার বহিয়ে ইলাহিও মদিনায়, হযরতে জিব্রাইল আলাইহিস সালামও মদিনায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর লকব হচ্ছে মালিক মুখতার, এখতিয়ার করনে ওয়ালা। নবী যেভাবে চেয়েছেন শরীয়তকে উম্মতের জন্য, আল্লাহ সেইভাবে নবীর মাধ্যমে উসিলায় বাইন্ডিং করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক। এবার আসেন খালেকে কায়নাতের মালিককে, আর খালেকে কায়নাতের উপর রসুলকে, নবী মুহাম্মদুর রসুলুল্লাহ, রহমতকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসেন এবার চাঁদের মালিককে, চাঁদের স্রষ্টাকে, জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আর চাঁদকে দুই টুকরা করছেন কে, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আমাদের একজন বোন দোয়া চেয়েছেন, খুবই অসুস্থ ডেলিভারি রোগী, আল্লাহ তান ওয়াজা হামেলা যেন আল্লাহ পাক সহি সালামতে আসানি দান করেন। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের বোনকে মাকে যে সন্তান দান করবেন, আল্লাহ যেন তাকে নেককার সন্তান হিসেবে মিলাদ মুস্তাফার উসিলায়, শাহিশে বাগদাদের ফাতেহাই আজদামের উসিলায় সহি সালামতে ওয়াজা হামেলা যেন সহি সালামত হয়ে নেককার সন্তান হিসেবে কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি রসুল মোরা আপনাই নাচি নিলে আপনার কে আসি যায়, দুশ্মনেরা নাচি নিলে আপনার কে আসি যায়, দুন জাহান তুমারি নুরি চরণে লুঠায় ইয়া রসুলাল্লাহ। আর জুরে ইয়া রসুলাল্লাহ, আসমানে আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গনে নবুয়ত প্রমাণে করে আপনার আবেদন, চন্দ্র করতে দি খণ্ডন করে আপনার আবেদন, চন্দ্র করতে দি খণ্ডন দেখে আপনার তরজনি চাঁদ হয়ে যায় কুরবানি, দেখে আপনার তরজনি চাঁদ হয়ে যায় কুরবানি, আশেকের পরিচয় দিয়ে চির অমলার হয়ে রায় ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নবুয়ত দেখার জন্য ওয়েলকাম জানাই সিদ্দিক আকবর সহ সাহাবাদেরকে, সাহাবায়ে কিরামদেরকে আহ্বান করে যে তোমরা যে নবীর উপর ইমান এনেছো, আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ওয়েলকাম জানাও। এভাবে মুখিকভাবে নবীর দাবি করলে আমরা মানতে নারাজ। আমরা পূর্বের তাওরাত জবুর ইঞ্জিল কিতাবে সুসংবাদ পেয়েছি আপন আপন কিতাবের হাফেজদের, আলেমদের, পাদ্রীদের কাছ থেকে যে আখিরি নবী আসবেন এই বিশ্বভূমণ্ডলের মধ্যে, বারে রবিউল আউয়াল শরীফে 12 তারিখ সুবহ সাদিক মুহূর্তে সেই নবীর নূরানি নবীর, খাতমুন নবীন, হায়াতুন নবী, জিন্দা নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিনের শ্রেষ্ঠ মুজেজা হবে জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদকে দুই টুকরা করা, জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন, আমার নবীর জন্য সেটা সহজ ছিল না কঠিন ছিল? আর জন্য সহজ ছিল না কঠিন ছিল? উতিতু মাফাতিহি খাজাইনিস সামাওয়াতি ওয়াল আরদ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে আসমান এবং জমিন খোদার খোদাই জগতের এই বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল জগৎটার স্রষ্টার সৃষ্টিরাজির নিয়ামতের মালিকত্বর চাবিকাঠি আল্লাহ আমার নবীকে দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব নিয়ামত দিয়ে ফেলেছেন নবীকে চাবিকাঠি, ঠিক না বেঠিক? নিয়ামতের স্রষ্টাকে আর নিয়ামতের মালিক বানিয়েছেন রাসূলুল্লাহকে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা নাকাসিমুল বাল্লাহু ইউথি, আল্লাহ দাতা আর নবী হচ্ছেন বণ্টনকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো নবীকে সব কিছু নিয়ামত দান করেছেন, মালিকত্ব দিয়ে দিয়েছেন, সেখান থেকে কি শুধু উর্দু ভাষা এটা শিক্ষা গ্রহণ করার জন্য হাঁটা যায় আসার জন্য বাকি রেখেছে না? আমাদের বড় বড় গর্দম মথমরা বলে থাকে যে আল্লাহর হাবিব হাড়াজারি মাদ্রাসায় নাকি উর্দু শিক্ষা করার জন্য এসেছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে খবরদার হুঁশিয়ার করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দা লাহুম আযাবান মুহিনা, নিশ্চয় যারা আল্লাহ বা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় দুনিয়ার জমিনে আমি আল্লাহর তাদের উপর লানত, ওয়া ফিল আখিরা আখিরাতের গুলো জমা আছে ওয়া আ'দা লাহুম আযাবান মুহিনা, খোদার শাস্তি বড় কঠিন, ঠিক না বেঠিক? জোরে ঠিক না বেঠিক? নবীর দুশ্মন যারা তাদের দুশ্মন কে? আল্লাহ। জোরে তাদের দুশ্মন কে? আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটবি একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে শয়ন আল্লাহ দেয় জবাব, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটবি একটি গোলাপ, সলা দুনিয়া আপনি কাটবি একটি গোলাপ, সলা দুনিয়া ঠিক না বেঠিক? নবীর বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে কে? নদীর বিপক্ষে দাঁড়িয়েছেন যারা তাদের বিপক্ষে কে? খবরদার নবীর ব্যাপারে কথা বলতে একটু জবানটাকে হুশিয়ার লাগাম দিতে হবে, ঠিক না বেঠিক? জোরওয়ালা ঠিক না বেঠিক? সূরা হুজরাত শরীফ খোলার শুরু থেকে আমার নবীর সালতানাতে মুস্তাফা সম্পর্কে, আল্লাহ নবী দরবার সম্পর্কে আয়াতি করিমা নাজিল করেছেন, জোরওয়ালা সুবহানাল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, জোরওয়ালা সুবহানাল্লাহ। খবরদার নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যাবে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, নবী যাচ্ছে নবীর অগ্রভাগে হওয়া যাবে, নবী যেটা বলেছেন সেটাই শরীয়ত, নবীর থেকে বেশি বুঝে নবীকে অ্যাভয়েড করে খোদাকে খুশি করা যাবে, খোদাকে খুশি করা যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসে আমার জন্য নামাজ, আমার জন্য রোজা, আমার জন্য হজ, আমার জন্য যাকাত, আমার জন্য ইবাদত, আমার জন্য নেক কাজ, তারা যেন ফাত্তাবিউনি আপনি নবীর পদাঙ্ক অনুসরণ করে আপনার পেছনে থাকে, আপনি যেভাবে যাকাত, আপনি যেভাবে হজ, আপনি যেইভাবে শরীয়ত উপহার দিয়েছেন তার থেকে যেন একটু কমও না একটু বাড়তিও না করে, ঠিক না বেঠিক?
তবে ইউহিবিকুমুল্লাহ, তাদের যদি আপনি নবীর মোতাবেক করে তবে ইউহিবিকুমুল্লাহ, তাদের ভালোবাসা আমি আল্লাহর পক্ষে আমি কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, অন্যথায় ধরা খেয়ে যাবে। আমার সব কিছু আল্লাহর জন্য, আমার সব কিছু আল্লাহর জন্য, আল্লাহ বলেন আমি আমার রসুলের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই আমার জন্য, সব সৃষ্টি মখলুকাত আমি আল্লাহর ইয়াদ করে, আর আমি আল্লাহ ইয়াদ করে আমার নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না ব্যাটিক? জোরে বলেন ঠিক না ব্যাটিক? কোরআন বলছেন আল্লাহ কিয়ামতের পূর্ব করে ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু ফানা হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, শুধু খুদার খুদা রব্বুল আলামিনের জাত অক্ষত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সব কিছু ফিনিশ হয়ে যাবে, ব্যানিশ হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবে, ঠিক না বেঠিক? তাহলে বোঝা যায় আমার নবীও ফিনিশ হয়ে যাবে, ঠিক না বেঠিক? এরকম আকীদা বাতিলরা উপস্থাপন করে, কিন্তু তারা দেখে না আল্লাহ আমার নবীর শানে স্পেশাল সূরা নাজিল করেছেন, সূরা ইনশারা। জুরে বলেন সুবহানাল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি, উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান কে কে বাড়িয়েছেন? জোরে কে বাড়িয়েছেন? অন্যদিকে বলে সব কিছু ফানা হয়ে যাবে, সেখানে নবীও পড়তেছে কিনা ওই দৃষ্টিকোণে বাতিলরা বলে থাকে, আর বেককে বিশ্লেষণ করে দেখে নাই নবীকে আলাদাভাবে কোথাও কিছু গুপ্তদান রেখেছে কিনা। আল্লাহ সূরা ইনশারা ঘোষণা করে দিলেন সমস্ত কিছু ফানা হয়ে যাবে, ঠিক, কিন্তু খুদা এবং খুদার হাবিবের অস্তিত্ব রয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক। এ তাফসীরে কাজী আয়াস আলাইহিস সালাম আশ-শাফা শরীফের মধ্যে হাদিসে পাক নকল করছেন, জাল তুকাল যিকরা মিন্নি যিকরি মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। আল্লাহ ঘোষণা করছেন হাদিসে কুদসির ভাষায়, ওগো আমার হাবিব, আপনার তারিফ কে আপনার জিকির কে আমি আল্লাহ আমার জিকির বানিয়ে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আপনি নবী কে আমি আল্লাহ আমার জিকির বানিয়ে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় কুল্লুমান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে, খুদার হয়ে যাবে, সব কিছু খুদার মুহতাজ, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মুহতাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কিনা? আমাদের নামাজের নির্দেশ, যাকাতের আদায়ের নির্দেশ, নামাজ কায়েমের নির্দেশ, কিন্তু খুদা তো নামাজও পড়ে না, যাকাতও আদায় করে না, ঠিক না বে ঠিক? তো খুদা কি করে? খুদা একটা কাজ করে দুনিয়ার জমিনের মানুষদের জন্য, কুদরতি মাইল ফলক, সেটা হচ্ছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ মানব জাতি থেকে আলাদা করে ফেলেছেন ইমানদার যারা, আল্লাহ মানব জাতি থেকে স্থান কাল পাত্র বেঁধে মুসলিম গায়রে মুসলিম, মুমিন গায়রে মুমিন, এখান থেকে আল্লাহ একেবারে চূড়ান্ত বাছাই করে আল্লাহ শ্রেষ্ঠত্ব নিয়ামত হিসেবে বেছে নিয়েছেন ইমানদারদেরকে। জুরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জুরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ ইমানদারদেরকে আহ্বান করলেন, নিশ্চয় আমি আল্লাহ মালাইকাতুল মুকাররবিনদের মাধ্যমে সকাল বেলা 70,000, সন্ধ্যা 70,000 নূরানি ফেরেশতার
আগমনের তাশরীফ আওয়ারের মাধ্যমে দরুদ পাকের তাওয়াফ আমার ফরিশতাদের মাধ্যমে আমি জারি রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের ইমানদার যারা মুসলমান নয়, ইমানদার ইমানের সার্টিফিকেট যারা পেয়েছে, ইমানের উপর যারা রয়েছে, হক্কানি রব্বানি উলামায়ে কিরামের সোহবত থেকে ইমানটাকে যারা চিনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইমানদারগণ, আমি তোমাদের ভাবে স্পেশাল নবীর স্পেশাল উম্মতদেরকে আহ্বান করছি, আদবের শহীদ, মহব্বতের শহীদ, তাজিমের শহীদ, ইমানের শহীদ, আমার নবীর উপর দরুদ এবং সালামি পেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুর আসা পর্যন্ত আপনাদের হৃদয়কে কোরআন সুন্নাহর আলোকে মদিনার তারানা দিয়ে ভরপুর রাখার চেষ্টা করেছি। হুজুর মহোদয় উস্তাজুল উলামা উস্তাজি তশরীফ এনেছেন ইনশাআল্লাহ আজিজ। হুজুরের পবিত্র জবান মোবারক দিয়ে আমরা কোরআন হাদিসের আলোকে পুরজুস ইমানি তাকাজা কোরআন সুন্নার নির্যাস আমাদের কলবের মধ্যে রেখে বাকি হায়াতে জিন্দেগি শাহিশাহ বাগদাদের মাইল ফলক আদর্শে আদর্শিত হয়ে ইমান আকিদার উপর ইস্তেকামত থাকার চেষ্টা করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে খাতেমা বিল খায়রটাও সেই মোতাবেক ইমানের উপর করুক। সকলে বলুন আমিন। তা প্যারা হাজরি, আল্লাহর নবীর চাঁদের মালিক স্রষ্টা আল্লাহ আর চাঁদকে দুই টুকরা করছেন রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মদ ইমানে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? ফারাহু ইনশিকাকাল কমর, জবিনে আসলেন কুফারে কুরাইশ হাজারো হাজারো বেদিনরা নবীর মুজিজা দেখার জন্য উপস্থিত, আর আমার নবী তর্জনী আঙ্গুলি মুবারক শাহাদত আঙ্গুলি মুবারক ইশারা করলেন, চাঁদ দুই টুকরা হয়ে শ্রেষ্ঠ মুজিজা প্রদর্শিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, চাঁদ ঝুক যাতা জিদারে উঙ্গলি উঠাতে মেহেদ মে, চাঁদ ঝুক যা তা জিদারে উঙ্গলি উঠাতে মেহেদ মে, ক্যা হি চলতা তা ইশারো হর কিলু না নূর কা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার এই হাদিসে পাকের নির্যাস কালামুল ইমাম ইমামুল কালাম ইমাম আহমদ রেজা হাফাজুল বরেলভি কবিতা আকারে উপস্থাপন করেছেন যে দুলনা মুবারকে নূরানি নবী শিশু নবী অবস্থায় দুলনা মুবারকে নবীর শ্রেষ্ঠতম মুজিজা অবলোকন করলেন, ঈমান আনার শ্রেষ্ঠ মাইল ফলক হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হুজুরে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুই জাহিরি চোখে কলমের চোখে দেখলাম দুলনা মুবারকে, আরেক পলকে আমি আকাশের চাঁদকে দেখলাম। খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের আঙ্গুলি মুবারক যেদিকে আকাশের চাঁদ দেখলাম সেদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার নবী হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আকাশের চাঁদ সূর্যকে আমি নবীর জন্য খেলনা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাগীর, আল্লাহ পাক আমাদের কবুল করে নিন। সকলে বলুন আমিন। এভাবে নবীর সেই শ্রেষ্ঠতম মুজিজা দেখে, নবীর শ্রেষ্ঠতম নিয়ামত মুজিজা দেখে হাজারো হাজার কুফারে কুরাইশ ঈমান আনতে সক্ষম হয়েছেন। জবানে পড়ার খুদার নূরানি মাহবুব নবীর কদমে গিয়ে ঝুঁকে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে আর আমাদের ভুল নেই, আপনি যে মেহবুবে খুদা, আপনি যে ইমামুল আম্বিয়া, আপনি যে মেহবুবে খুদা আল্লাহর হাবিব, আপনি যে আখিরি নবী, আপনি যে লাবাদা নবিয়া শেষ নবী, তা বুঝতে আমাদের আর বাকি নেই, আমাদেরকে নিয়ামতে কলমায় ধন্য করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে সেই নবীর গোলামদের রাস্তায় চলার পাতি হিসেবে
ইমান আকীদা মাযহাবে হানাফি মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদেরকে ইস্তিকামত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।